নমস্কার শুরু করছি ইন্দিরা উপন্যাসের একাদশ পরিচ্ছেদ এক দিবস উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন রমনবাবু উকিল তাহার একজন বড় মোয়াক্কেল ছিল দুই দিন ধরিয়া শুনিতেছিলাম তিনি কলিকাতায় আসিয়াছেন রমনবাবু বাবু ও তাহার পিতা সর্বদা তাহার বাড়িতে যাতায়াত করিতেছিলেন তাহার পিতা যাতায়াত করিয়াছিলেন তাহার কারণেই যে তাহার সহিত কারবার ঘটিতে কিছু সম্বন্ধ ছিল আজ শুনিলাম তাহাকে মধ্যাহ্নে আহারে নিমন্ত্রণ করা হইয়াছে তাই পাক শাকের কিছু বিশেষ আয়োজন হইতেছে রান্না ভালো চাই অতএব পাকের ভারটা আমার উপর পড়িল যত্ন করিয়া পাক করিলাম আহারের স্থান অন্তপুরেই হইল রামরামবাবু রমনবাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন পরিবেশনের ভার বুড়ির ওপর আমি বাহিরের লোককে কখনো পরিবেশন করি না বুড়ি পরিবেশন করিতেছে আমি রান্নাঘরে আছি এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল রমনবাবু বুড়িকে বড় ধমকাইতে ছিলেন সেই সময় একজন রান্নাঘরে ঝি আসিয়া বলিল ইচ্ছে করে লোককে অপ্রতিভ করা জিজ্ঞাসা করিলাম কি হয়েছে ঝি বলিল বুড়ি দাদাবাবুর বুড়া ঝি দাদা বাবু বলিত বাটিতে ডাল দিতেছিল তিনি তা দেখেও উহু উহু করে হাত বাড়িয়ে দিলেন সব ডাল হাতে পড়িয়া গেল আমি এদিকে শুনিতেছিলাম রমনবাবু বামুনিকে ধমকাইতেছিলেন পরিবেশন করিতে জানো না তো এসো কেন আর কাকেও তাল দিতে পারি রামরামবাবু বলিলেন তোমার কর্ম নয় কুমোকে পাঠাইয়া দাও গিয়া গৃহিণী সেখানে নাই বারণ করে কে এদিকে খোদ কর্তার হুকুম আমান্যই বা করি কি প্রকারে গেলেই গিন্নি বড় রাগ করিবেন তাও জানি দুই চারিবার বুড়িকে বুঝাইলাম বলিলাম একটু সাবধান হয়ে দিও থুইও কিন্তু সে ভয় আর যাইতে স্বীকৃত হইল না কাজেই আমি হাত ধুইয়া মুখ মুছিয়া পরিষ্কার হইয়া কাপড়খানা গুছাইয়া পড়িয়া একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম কে জানে যে এমন কাণ্ড বাঁধিবে আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী জানিতাম না যে সুভাষিনী আমায় এক হাটে বেঁচিতে পারে আর এক হাটে কিনিতে পারে আমি অবগুণ্ঠনবতী কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না ঘোমটার ভেতর হইতে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখিয়া লইলাম দেখিলাম তাহার বয়স তিরিশ বছর বোধ হয় তিনি গৌরবর্ণ এবং অত্যন্ত সুপুরুষ তাহাকে দেখিয়াই রমণী মনোহর বলিয়া বোধ হইল আমি বিদ্যুৎ ন্যায় একটু অন্যমনস্ক হইলাম মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম আমি ঘুমটার ভেতর হইতে তাহাকে দেখিতেছিলাম মতো সময় তিনি মুখ তুলিলেন দেখিতে পাইলেন যে আমি ঘুমটার ভেতর হইতে তাহার প্রতি চাহিয়া আছি আমি তো জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনো প্রকার কুটিল কটাক্ষ করি নাই তত পাপের হৃদয় ছিল না তবে সাপও বুঝি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া ফনা ধরে না ফনা ধরিবার সময় উপস্থিত হইলেই ফনা আপনি কাঁপিয়া ওঠে সাপেরও পাপ হৃদয় না হইতে পারে বুঝি রব কিছু ঘটিয়া থাকিবে বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখিয়া থাকিবেন পুরুষ বলিয়া থাকেন অন্ধকারে প্রদীপের মতো অবকুণ্ঠন বলমধ্যে মধ্যে রমণের কটাক্ষ অধিকতর তীব্র দেখায় হয় ইনিও রূপ দেখিয়া থাকিবেন তিনি একটুমাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন সে হাসি কেবল আমিই দেখিতে পাইলাম আমি সমুদায় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া আসলাম। আমি একটু লজ্জিতা একটু অসুখী হইলাম আমি সধবা হইয়াও জন্ম বিধবা বিবাহের সময় একবার মাত্র স্বামী দর্শন হইয়াছিল সুতরাং যৌবনের প্রবৃত্তি সকল অপরিতৃপ্ত ছিল এমন গভীর জলে ক্ষেপণী নিক্ষেপে বুঝি তরঙ্গ উঠিল ভাবিয়া বড় অপ্রফুল্ল হইলাম মনে মনে নারী জন্মে সহস্র ধিক্কার দিলাম মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম মনের ভেতর মরিয়া গেলাম পাকশালে ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও দেখিয়াছি সন্দেহ ভঞ্জনার্থ আবার অন্তরাল হইতে ইহাকে দেখিতে গেলাম বিশেষ করিয়া দেখিলাম দেখিয়া মনে মনে বলিলাম চিনি আছি এমন সময় রামরামবাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম লইয়া গেলাম দেখিলাম ইনি সেই কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন রামরাম দত্তকে বলিলেন রামরামবাবু আপনার পাচিকাকে বলুন যে পাকতে পরিপাটি হইয়াছে রামরাম ভেতরের কিছু বুঝিলেন না বলিলেন হ্যাঁ উনি রাঁধেন ভালো আমি মনে মনে বলিলাম তোমার মাথা মুন্ডু রাঁধি নিমন্ত্রিত বাবু কহিলেন কিন্তু এবারও আশ্চর্য যে আপনার বাড়িতে দুই একখানা ব্যঞ্জন আমাদের দেশের মতো পাক হইয়াছে আমি মনে মনে ভাবিলাম চিনি আছি বস্তুত দুই একখানা ব্যঞ্জন আমাদের নিজ দেশের প্রথামত পাক করিয়াছিলাম রামরাম বলিলেন তা হবে ওর বাড়ি এ দেশে নয় ইনে এবার জো পাইলেন একবার আমার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন তোমাদের বাড়ি কোথায় গা আমার প্রথম সমস্যা কথা কই কি না কই স্থির করিলাম কথা কহিব দ্বিতীয় সমস্যা সত্য বলিব না মিথ্যা বলিব স্থির করিলাম মিথ্যা বলিব কেন এরূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্যপ্রিয় বক্রপথ গামে করিয়াছেন তিনিই জানেন আমি ভাবিলাম আবশ্যক হয় সত্য কথা বলা আমার হাতেই রহিল এখন আর একটা কথা বলিয়া দেখি এই ভাবিয়া আমি উত্তর করিলাম আমাদের বাড়ি কালা দিঘি তিনি চমকিয়া উঠিলেন পরে মৃদুস্বরে কহিলেন কোন কালা দেহি ডাকাতে কালা দিঘি আমি বলিলাম হ্যাঁ তিনি আর কিছু বলিলেন না আমি মাংসপাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম দাঁড়াইয়া থাকা আমার যে অকর্তব্য তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম এই মাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়াছিলাম তাহা ভুলিয়া গেলাম দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না তাহা দেখিয়া রামরাম দত্ত বলিলেন উপেন্দ্রবাবু আহার করুন না ওইটি শনিবার আমার বাকি ছিল উপেন্দ্রবাবু আমি নাম শনিবার আগেই চিনিয়াছিলাম ইনি আমার স্বামী আমি পাকশালায় গিয়া পাত্র ফেলিয়া এবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসলাম রামরাব দত্ত বলিলেন কি পড়িল আমি মাংসের পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম